হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তবে আজকের এই ভিডিওটা হবে প্রযোজক, ছবির সাথে যারা যুক্ত, ছবির টিম, তারা অফিসিয়ালভাবে ছবিগুলো অর্থাৎ দশম অবতার, বাঘা যতীন, রক্তবীজ, নিতিন মাসি এই ছবির কালেকশন সম্পর্কে কথা বলেছে। তো আমাদের কাছে তথ্য আছে কোন ছবি কেমন কী কালেকশন করেছে, প্রোডিউসার ফিগার কী, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবার আমাদের এখানে না সেরকম পরিস্থিতি নেই যে একটা হবে ট্রেড ফিগার এবং আরেকটা হবে প্রোডিউসার ফিগার, যেমন হিন্দির ক্ষেত্রে হয় যে ধরো ওপেনিং নিল ছবিটা 60 কোটি, সেখানে আগে ট্রেড ফিগার বলছিল 58 কোটি 57 কোটি, পরের দিন প্রোডিউসার ফিগার জানালো ছবিটা 60 কোটির ওপেনিং নিয়েছে। তো সেখানে একটা 5-10% 10%ও হয় না, 2-3% একটা বেশি কালেকশন বাড়িয়ে বলা আমরা দেখি, বা বহু সময় এমন হয় যে ট্রেড ফিগার বেশি বলছিল, প্রোডিউসার ফিগার কম বলেছে, কিন্তু কালেকশনটা একই রকম বা কাছাকাছি হয়। কখনো এমন হয় না যে ট্রেড ফিগার বলছে 20 কোটি কিন্তু প্রোডিউসার ফিগার বলছে সেটা 40 কোটি, এমন হয় না। হয়তো ট্রেড ফিগার 20 বলছে, প্রোডিউসার সেখানে 21 বা 22 বলছে, সামান্য একটু বেশি বলছে। তো আমাদের এখানে তো সেই জায়গাটা নেই, এবং আমাদের এখানে বহুদিন ধরে প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো বক্স অফিস নাম্বার, কোনো কালেকশন নিয়ে কথাই বলা হয়নি, মানে কেউ কথা বলতোই না, তার কারণ এত নাম্বারটা কম আসতো। কিন্তু কয়েকটা প্রোডাকশন কোম্পানি, কয়েকজন যারা এই নাম্বার নিয়ে মুখ খুলতো, ঠিক আছে। তো এবছর 4টে ছবির যারা প্রোডিউসার, 4টে ছবির মধ্যে 2-1 জন যারা ডিস্ট্রিবিউটর, তারা এই কালেকশন নিয়ে কথা বলেছে। তো দশম অবতার সেই ছবিটা 6 দিনে ব্যবসা করেছে আনুমানিক 4 কোটি 15 লক্ষ টাকা, এমনটাই প্রোডাকশন হাউস জানাচ্ছে। সেকেন্ড পজিশনে বাঘা যতীন, এই ছবির টিম জানাচ্ছে ছবিটা 5 দিনে 3 কোটি টাকার কাছাকাছি বিজনেস করেছে। থার্ড পজিশনে রক্তবীজ, সেই ছবিটা 6 দিনে 2 কোটি 37 লক্ষ টাকার বিজনেস করেছে, এমনটা ছবির ডিস্ট্রিবিউটর জানাচ্ছে। এরপর হচ্ছে জঙ্গলে মিতিন মাসি, সেই ছবিটা অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি 10 লক্ষ টাকার বিজনেস করেছে, জানাচ্ছে ছবির প্রযোজনা সংস্থা। তো 4টে ছবির কালেকশন বলে দিলাম, একটা ছবি 4 কোটি 15 লক্ষ টাকা, আরেকটা ছবি বাঘা যতীন 3 কোটি টাকা, রক্তবীজ 2 কোটি 37 লক্ষ, এবং জঙ্গলে মিতিন মাসি 1 কোটি 10 লক্ষ টাকা। তো নাম্বার ওয়াইজ 4টে ছবি নিজের জায়গায় যথেষ্ট ভালো পজিশনে, কালেকশন খুব ভালো। এবার আমি যেটা বললাম, আমাদের এখানে ট্রেড এক্সপার্টরা একটা কালেকশন বলবে, সেই কালেকশনটা খুব প্রমিনেন্ট হবে, তারপরে দুটো মানে প্রোডিউসার ফিগার এবং ট্রেড ফিগারের মধ্যে একটা কম্প্যারিজন আনা যাবে, এমনটা কিন্তু হয় না আমাদের এখানে, সম্ভবই না। এবার আমি ঠিক 2 দিন আগে রক্তবীজ সেই ছবিটার একটা কালেকশন বলেছিলাম, এবার আমি যে কালেকশনটা বলেছিলাম সেটা 5 দিনের ছিল, আপনারা তার উপরে 6 দিনের কালেকশন অ্যাড করুন, আপনারা দেখবেন হুবহু কালেকশন এক। তার কারণ আমি ইন্ডাস্ট্রির কিছু লোকের সাথে কিন্তু এই ছবিটার কালেকশন নিয়ে কথা বলতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম, বাদবাকি ছবিগুলোর ক্ষেত্রে জানা যাচ্ছিল না, ঠিক আছে। এবং দেখবেন রক্তবীজের কালেকশনটা হুবহু একই হয়েছে। এবার বাদবাকি যে ছবিগুলো রয়েছে, ঠিক আছে, যেমন জঙ্গলে মিতিন মাসির কালেকশন সম্পর্কে আমরা খুব একটা আইডিয়া পাইও নি, জানাও যায়নি, এবং ছবিটার যা কালেকশন ওরকমই কালেকশন হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু আমার যেটা বক্তব্য, এই ন্যাশনাল প্রেক্সের কালেকশন যতক্ষণ না আসছে পুরোপুরি কালেকশনের স্ন্যারিওটা বোঝা সম্ভব নয়। এই কথাটা আমি কেন বলছি, কারণ হচ্ছে যদি ন্যাশনাল প্লেক্সে আপনি দেখেন যে কোনো ছবি, যে ছবিটা 4 কোটি টাকা ক্লেম করছে, কামিয়েছে, সেই ছবিটা 2-2.5 কোটি টাকার কালেকশন ন্যাশনাল প্লেক্সে করতে পেরেছে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, একদম ঠিক আছে। কিন্তু যদি এটা দেখা যায় যে ন্যাশনাল প্লেক্সে সেই ছবিটা 1 কোটি বা 1.5 কোটির কালেকশন করেছে, তাহলে কি করে 6 দিনে এই কালেকশনটা সম্ভব? তার কারণ আমাদের এখানে কি সেই পরিমাণে লোকাল মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন আছে যেটাতে একটা হেভি কালেকশন, একটা টোটাল কালেকশনের 60% চলে আসতে পারবে? আমাদের এখানে কি এখন প্রচুর পরিমাণে সিঙ্গেল স্ক্রিন আছে? নেই তো। এই ছিল আজকের ভিডিও, যেখানে প্রোডিউসার ফিগার জানানো হয়েছে, সেটা আমি বললাম কি, এবং এতে তোমাদের কি রিয়াকশন জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।